কথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, নদীর ধারে ওই যে ভাঙা কুঁড়েটা দেখছ, সেখানে এক গরিব জেলে তার বউকে নিয়ে বাস করত। একদিন সে বাড়ি থেকে বেরোনোর সময় গিন্নিকে উঠোনে দাঁড়িয়ে বলল, গিন্নি, আমি চললাম, দুদিন উনুনে ভাত চড়েনি, দেখি আজ কিছু জোগাড় হয় কিনা। হ্যাঁ গো, তাই দেখো, ঘরে চাল ডাল সব বারণত, আজ কিছু না নিয়ে ফিরলে তোমায় কিন্তু আমি খেতে দিতে পারবো না, এই আমি বলে দিলাম। কখন থেকে ছিপ ফেলে বসে আছি, একটা পুঁটি মাছও ঠক্কর দেয় না, ফাতনাটাও নড়ে না একচুলে। আরে টোপ গিলেছে, টোপ গিলেছে তাহলে। হ্যাঁ জেলে ভাই, জেলে ভাই, আমায় ছেড়ে দাও, আমি কোনো সত্যিকারের মাছ নই, আমি আসলে এক রাজপুত্র। এক দুষ্টু ডাইনি আমার বাবাকে মেরে আমায় অভিশাপ দিয়ে মাছ করে রেখেছে। ঠিক আছে, তোমায় ছেড়ে দিলাম, তুমি চলে যাও, আমারও তো মাছ চাই, রাজপুত্তুর মাছ নয়। জেলে ভাইয়া, তুমি আমার যে উপকার করলে আমি কোনো দিন তা ভুলবো না। যদি কোনো দিন কোনো অসুবিধায় পড়ো, এই নদীর তীরে এসে আমায় মনে করো, আমি ঠিক তোমায় দেখা দেব, চলি ভায়া। এই বলে ইলিশ মাছ জলের মধ্যে কোথায় হারিয়ে গেল। কি গো, তোমার মুখখানা অমন কালো করে ফিরছো কেন, মাছ পাওনি বুঝি? না গো গিন্নি, আজ দিনটা বড়ই মন্দ কাটলো, সারাদিন ছিপ কোলে বসে রইলাম, একটা চারাপোনাও বড়শিতে গাঁথতে পারলাম না। কিন্তু একটা মস্ত মজার কাণ্ড ঘটেছে গিন্নি, শুনলে তুমি অবাক হবে। কি আবার ঘটলো? শোনো, আমার ছিপে একটা মাছ ধরা পড়েছিল বটে। কি, মাছ ধরা পড়েছিল? তা সে মাছ তুমি কোথায় রেখে এলে? আরে শোনোই না, আজ আমার ছিপে এক মস্ত ইলিশ ধরা পড়েছিল, কিন্তু সেটা সত্যি মাছ নয়, সে ছিল এক রাজপুত্তুর। এক দুষ্টু ডাইনির জাদুতে ইলিশ মাছ হয়ে সাঁতরে বেড়াচ্ছে, তাই ওটাকে ছেড়ে দিলাম। হায় রে আমার পোড়া কপাল, তা তুমি ওর কাছে কিছু চাইলে না কেন? ইলিশ মাছের কাছে আবার কি চাইবো, ও যদি রাজপুত্তুর থাকতো তাহলে তার কাছে কিছু চাওয়া যেত। মাছ আমার কি উপকার করতে পারে বলো তো গিন্নি? কিন্তু একটা কথা বলতে হবে, ওই মাছরূপী রাজপুত্তুর মানুষটা বড় ভালো, আমাকে বলেছে আমি ওর প্রাণ বাঁচিয়েছি, তো সেই জন্যে আমি যদি কোনোদিন কোনো অসুবিধায় পড়ে ওই নদীর পাড়ে গিয়ে ওর নাম ধরে ডাকি, ও ঠিক সেই ডাকে সাড়া দেবে। আহ, বড় ভালো মানুষটি। আহা, এই না হলে বুদ্ধি, তুমি তো সঙ্গে সঙ্গে ওর কাছ থেকে কিছু চেয়ে নিতে পারতে। আরে মানুষটা তো রাজপুত্তুর নেই, মাছ হয়ে গেছে, ওর নিজেরই তো কিছু নেই, ও আবার আমাকে কি দেবে? শোনো, আমি কিচ্ছু জানতে চাই না, তুমি এক্ষুনি আবার নদীর পাড়ে গিয়ে মাছকে পাড়ের কাছে ডেকে নিয়ে এসো, আর বলো আমাদের একটা সুন্দর নতুন কুঁড়ে চাই। ইলিশ ভায়া, ইলিশ ভায়া, এসো গো বন্ধু, ভেসে দাঁড়িয়ে আছি বন্ধু তোমার নদীর তীরে এসে। কি গো জেলে বন্ধু, এক্ষুনি কি দরকার পড়লো যে ফিরে এলে? আসলে বন্ধু আর কিছু নয়, বাড়ি গিয়ে গিন্নিকে তোমার কথা বলতে সে মস্ত বায়না জুড়েছে। বায়না জুড়েছে? কি বায়না?
বলেছে আমরা এমন ভাঙা কুঁড়েতে শীত বর্ষা কাটাই শুনলে সে নিশ্চয়ই একটা নতুন কুঁড়ের ব্যবস্থা করে দেবে আমাদের জন্যে। ও আচ্ছা, এই কথা? ওগো জেলে, বাড়ি যাও, গিয়ে দেখো ভাই যা চেয়েছে তোমার গিন্নি পেয়ে গেছে তাই। এই বলে ইলিশ মাছটা হুশ করে জলের মধ্যে উধাও হয়ে গেল। জেলে বাড়ির পথ ধরল। দূর থেকে দেখে ওদের ভাঙা কুঁড়ের বদলে সে জায়গায় অতি মনোহর সুন্দর এক কুটির দাঁড়িয়ে আছে, যেন এক সচ্ছল গৃহস্থ বাড়ি। সামনে পিছনে সুন্দর বাগান, সেই বাগানে নানা ধরনের ফুল ফল লতা পাতা এইসব হয়ে রয়েছে। বাড়িটাও কি সুন্দর সাজানো, ঘরে ঘরে ভালো ভালো আসবাবপত্র, কাপড় জামা লেপ তোশক, ভাড়ার ঘরে বস্তা বস্তা চাল ডাল আটা ময়দা সাজানো। স্বপ্ন দেখছি নাকি? কি আমাদের বাড়ি না অন্য কারোর বাড়ি? না, ওই তো দাওয়ায় গিন্নি বসে আছে, তবে তো এ আমাদেরই হবে নিশ্চয়। এসো গো কর্তা, নিজের ঘরে এসো। এ কি দেখছি গো গিন্নি, আমাদের সেই কুঁড়ে গেল কোথায়? নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না বলো? দেখলে তো আমার বুদ্ধির জোরে কত সুন্দর বাড়িতে থাকার সুযোগ পাচ্ছ। তুমি তো চিরকাল বোকা গঙ্গারাম হয়ে জীবন কাটালে। যাও, এবার হাত মুখ ধুয়ে এসো, দুটো ভালো মন্দ রান্না করেছি, খাও বসে। জানি না কতদিন এই সুখ আমার কপালে সইবে। জেলে আর জেলে বউ দিব্যি হেসে খেলে দিনগুলো পার করে যেতে লাগলো। জেলেকে আর রোজ মাছ ধরতে যেতে হয় না, বাগানের শাকসবজি ফুল ফল বিক্রি করে দিব্যি তাদের দিন কেটে যেতে লাগলো। পাড়া প্রতিবেশীদের কাছে এখন জেলে আর জেলে বউয়ের খুব কদর। জেলে বউ তো খুব খুশি, কিন্তু এই একরকম ভাবে চিরদিন কাটে না। একদিন দেখা গেল জেলে বউয়ের মুখ মলিন। কি হলো গিন্নি, এত উদাস হয়ে জানালা দিয়ে কি দেখছো? এই আমাদের গ্রামখানি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এই জেলে বস্তিতে আমরা হলাম বড় লোক, এই কটি লোক আমাদের মান্নি করে। আচ্ছা, যদি আমাদের একটা মস্ত জমিদারি থাকতো তাহলে ভাবো তো কত লোক আমাদের সম্মান করত। কি কি উল্টো পাল্টা ভাবছো গিন্নি, তুমি কি বলতে চাইছো? শোনো বুড়ো, তুমি নদীর পাড়ে গিয়ে তোমার মাছ বন্ধুকে ডেকে আনো, আর তার কাছে একটা মস্ত জমিদারি চাও। শুধু এই গ্রামের লোক নয়, আর পাঁচটা গ্রামের লোক যেন আমাদের মান্নি গণ্যি করে। আর বলো, আমাদের থাকার জন্য এ কুটির যথেষ্ট নয়, আমাদের চাই জমিদারের মতো উপযুক্ত মস্ত বড় একখানা বাড়ি। কেন গিন্নি, এই কুটির তো আমাদের দুজনের পক্ষে যথেষ্ট ছিল, এর চেয়ে বড় বাড়ি নিয়ে আমি কি করব? কি করব সে তোমায় বুঝতে হবে না, যা বলছি তাই করো। ইলিশ ভাইয়া, ইলিশ ভাইয়া, এসো গো বন্ধু, ভেসে ভেসে দাঁড়িয়ে আছি বন্ধু তোমার নদীর তীরে এসে। কাজটা বড্ড খারাপ হচ্ছে, মৎস্যকুমার কি মনে করবে কে জানে, ভাবে জেলে আর জেলের বউ ভীষণ লোভী, বারবার হাত পেতে চাইতে এদের লজ্জা করে না। কি হে বন্ধু, এবার আবার কি চাই? আমি কিছু চাই না বন্ধু, কিন্তু আমার বউ যে কিছুতেই মানবে না, কত করে বারণ করেছি তো তবুও। বুঝেছি, তুমি কিছু চাও না, তোমার বউ বায়না করেছে তাই তো? তা এবার তার বায়নাটা কি? ওই ছোট কুঁড়ে ঘর তার আর ভালো লাগছে না, সে চায় বিশাল জমিদারি আর মস্ত জমিদার বাড়ি,
সেই বাড়ি দাস দাসী লোকজন আত্মীয় স্বজনে পরিপূর্ণ থাকবে। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া থাকবে, মস্ত বড় বাগান থাকবে, আর সেটা ফুল ফল গাছগাছালিতে ভরা থাকবে। 10টা গাঁয়ের লোক তাকে মান্যি করবে, এইরকম হাজারটা স্বপ্ন তার। বেশ তো, ভালো কথা, সে যা চায় তাই হবে। কিন্তু বন্ধু, আমি প্রতিজ্ঞা করছি, আমি আর তোমার থেকে কিচ্ছু চাইব না। তোমার আমার বন্ধুত্ব সারা জীবন বজায় থাকুক, এইটুকুই তো আমি চেয়েছিলাম। কিন্তু গিন্নি কিছুতেই বুঝতে চায় না। যাও বন্ধু, পরে আবার দেখা হবে। বাড়ি ফিরে জেলে তো পুরো হতবাক। তার কুঁড়ে ঘর কোথায়? তার জায়গায় এক বিশাল জমিদার ভবন, লোকজনে ঘুম ঘুম করছে, চুরি গাড়ি করে মানুষজন আসা যাওয়া করছে, দেউড়ুতে দারোয়ান দাঁড়িয়ে আছে, নবতখানাতে সানাই বাজছে, রান্নাঘরে 20টা উনুনে ঠাকুর রান্না বসিয়েছে, চারদিক গম গম করছে। লোকজন জেলেকে দেখতে পেয়ে মাথা নত করে প্রণাম জানাচ্ছে, আর জেলে বউ সব দেখছে ঘুরে ঘুরে আর অবাক হচ্ছে। থাক থাক, ভালো থাক, ভালো থাক। এটাও হয়েছে? এ কি কাণ্ড গিন্নি, তোমাকে তো চেনাই যাচ্ছে না, পুরো জমিদার গিন্নি মনে হচ্ছে। আমার গা ভরা কেমন গয়না দেখো। তুমি জীবনে আমায় একটা সোনার নাকছা বিছানা আর কখনো কিছু দিয়েছো? দেখো, আমার বুদ্ধির জোরে তুমি আজ জমিদার হয়ে গেলে। কিন্তু এটা কি ঠিক হচ্ছে, বারবার মাছ ভাইয়াকে ডেকে নিয়ে এসে নিত্য নতুন ফরমাশ করা? তুমি চুপ করো তো, 10টা গায়ের লোক তোমায় মান্নি করবে, তোমার সে সহ্য হচ্ছে না। জমিদার হয়ে জেলে আর জেলে বউয়ের দিন দিব্যি আনন্দে কাটতে লাগলো। সমস্ত গ্রামের মানুষ তাদেরকে বেশ ভক্তি শ্রদ্ধা করত। এইভাবে বেশ কিছুদিন গেল, কিন্তু তারপর আবার দেখা গেল জেলে বউয়ের মুখখানা মলিন হয়ে উঠছে। কি গো গিন্নি, মনটা তোমার খারাপ বলে মনে হচ্ছে? না, কিছু নয় গো। কিছু নয় আবার কি, তোমার মুখখানা কালো, চোখের কোণে কালি, মুখে কোনো হাসি নেই, কিছু তো বটেই, কিছু তো একটা হয়েছে। জানালা দিয়ে তাকিয়ে দেখো তো, কি দেখতে পাচ্ছ? কি আবার, মাঠ ঘাট ক্ষেত নদী এসব কিছুই? হ্যাঁ, মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম, কত বড় দেশ আমাদের সামনে পড়ে আছে। কিন্তু এই দেশের শাসনভার কার ওপর? রাজার ওপর। আমরা ছোট একটা জমিদার মাত্র, কিন্তু আমরা যদি রাজা রানী হতাম তাহলে কেমন হতো বলো তো? এ কি বলছো গিন্নি? কি গো, চোখ দুটো অমন রসগোল্লার মতো গোল করে রয়েছো কেন? এই যে চারিদিকে বিশাল দেশ পড়ে রয়েছে, তার কিছুই তো আমাদের নয়। কিন্তু এটা আমার চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গিন্নি? কি সব আবোলতাবোল বকছো? সে তোমার বোঝার দরকার নেই, তুমি শুধু নদীর তীরে যাও আর তোমার ইলিশ বন্ধুকে ডেকে এই কথাটা বলো। না না না, আমি পারবো না। কি বললে? পারবে না? পারতে তোমাকে হবেই, না হলে এই আমি আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ করলাম। তুমি যতক্ষণ না যাও আমি ততক্ষণ জলও ছোঁবো না। হায় রে, আমি কি কপাল করেছি রে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, কিন্তু এই শেষবার, আমি তোমায় বলে গেলাম গিন্নি, আর আমাকে এরকম আবদার করবে না, দোহাই তোমার। সে দেখা যাবে, এখন তো যাও। ইলিশ ভাইয়া, ইলিশ ভাইয়া, এসো গো বন্ধু, ভেসে দাঁড়িয়ে আছি বন্ধু তোমার নদীর তীরে এসে। কি হে বন্ধু, আবার কি হলো? কি আর বলবো বলো, আমার মন্দ কপাল, তা নইলে বারবার তোমার কাছে আসতে হয়। আবার গিন্নি আমাকে জোর জবরদস্তি করে পাঠালো তোমার কাছে। এবার তার কি হুকুম? এবার তার সাধ হয়েছে, রাজ্যের রাজা হব আমি আর তিনি হবেন পাটরানি। ভালো কথা, বাড়ি যাও,
গিয়ে দেখো তোমার গিন্নি রানী হয়ে বসে আছেন। সত্যি তাই, বাড়ির কাছে গিয়ে জেলে দেখে ওর জমিদার ভবনের জায়গায় এক সাত মহলা মস্ত রাজপ্রাসাদ ঝকঝক করছে। সিংহদ্বারে দুজন সেপাই দাঁড়িয়ে আছে, রাজসভা ঝলমল করছে, স্ফটিক পাথরে তৈরি রাজসভার মাঝখানে সোনা হীরে জহরত দিয়ে মোড়া এক সিংহাসন রাখা আছে, তার উপরে সোনার ছাতা। সিংহাসনের এক পাশে বসে আছে জেলে বউ, মাথা থেকে পা পর্যন্ত জড়োয়া গয়না আর মণিমুক্ত খচিত শাড়িতে সে যেন ঝলমল করছে। পিছনে তার দাঁড়িয়ে আছে ছজন বাঁদি। কেমন লাগছে, আমাকে রানী হিসেবে কেমন লাগছে দেখো। কেউ পাখা দিয়ে বাতাস করছে, কেউ চামর দোলাচ্ছে, আর কেউ পানের বাটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি গো গিন্নি, এবার তুমি খুশি তো? আমায় আর গিন্নি বলে ডেকো না, এবার থেকে রানী বলা অভ্যেস করো। তা যা বলেছ। জেলে বুড়ো প্রবল বিক্রমে রাজত্ব করতে লাগলো, আর তার রানীও মহানন্দে দিন কাটাতে লাগলো। অনেক দিন এইভাবে কাটানোর পরে একদিন কি হলো রানী, তোমার কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে নাকি? এরকম ছটফট করছো কেন? কি হয়েছে? আমি এই পৃথিবীর সম্রাজ্ঞী হতে চাই। কি? হ্যাঁ, এই পৃথিবীর একচ্ছত্র অধীশ্বরী। তুমি কাল সকালে উঠেই নদীর তীরে যাবে আর তোমার মাছ বন্ধুকে ডাকবে, ডেকে বলবে তুমি এই পৃথিবীর সম্রাট হতে চাও। এবার নিঘাত আমাদের বিপদ ঘনিয়ে আসবে। ওগো গিন্নি, তোমার হুঁশ ঠিক আছে তো? তুমি জানো তুমি কি বলছো? এই পৃথিবীর অধীশ্বর কোনো মানুষের হওয়ার সাধ্য নেই। আজ পর্যন্ত কেউই পৃথিবীর অধীশ্বর হতে পারেননি। কেউ হতে পারেনি তো কি হয়েছে? আমি হব, তুমি হবে পৃথিবীর সম্রাট। তুমি কি নিজেকে দেবতার স্থানে বসাতে চাও? একমাত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিলোকের মানে স্বর্গ মর্ত্য পাতালের অধীশ্বর হতে পারে। তুমি আমি তো সাধারণ মানুষ, আমাদের এই ভাবাই পাপ। খবরদার গিন্নি, খবরদার, এই সাহস করো না। কেন, আমরাই বা কম কিসে? তুমি কোনো পুণ্য কাজ নিশ্চয় করেছিলে, তা নইলে ওই ইলিশ মাছ তোমার ডাকে কেন সাড়া দিল সে কথা কখনো ভেবে দেখেছো তুমি? আরো তো কত শত জেলে মাছ ধরতে যায়, কই তাদেরকে তো ইলিশ মাছ দেখা দেয় না। তাহলে আমরা যদি পৃথিবীর মালিক হতে চাই, এতে ভুলটা কোথায়? আ গিন্নি, না, আমি পারবো না। পারতে তোমাকে হবেই, যে আমাদের রাজ্য দিয়েছে সে পৃথিবীও দিতে পারে। যাও, আর কথা বাড়িও না, যা বলছি তাই করো। ইলিশ ভাইয়া, ইলিশ ভাইয়া, এসো না ভাই ভেসে, আমার যত মনের কথা তোমায় বলি এসে। কি হলো বন্ধু, আজ আবার তোমার গিন্নি কি আবদার করলো? আর বলো কেন, সে এখন পৃথিবীর অধীশ্বরী হতে চায়, আর চায় আমি যেন হই এই পৃথিবীর অধীশ্বর। আচ্ছা, তবে তাই হোক, তুমি বাড়ি যাও আর তোমার গিন্নিকে বলো পৃথিবীর শাসনভার এখন তোমাদের ওপর। মাঝ ভাইয়া, দুঃখে লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। ছি 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 ছি, তুমি আমার বন্ধু আর আমরা কি না? বিশাল এক সভাঘরে হীরে খচিত সিংহাসনে আগাগোড়া সোনা মোড়া জেলে বউ বসে আছে। বড় বড় রাজা মহারাজা হাত জোর করে তার পায়ের কাছে বসে আছে। এমন সময় জেলের প্রবেশ ঘটল।
এখন তুমি খুশি তো কিন্নি, নাকি আরো কিছু আবদার আছে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন বড়ই খুশি গো কর্তা। আমি চাইলে হাওয়া বয়, নদীতে ঢেউ ওঠে, বৃষ্টি হয়, বাজ পড়ে, আর চাষবাস করে মানুষ আনন্দে বাঁচে। আবার আমি না চাইলে খরা অনাবৃষ্টি হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যায়। এত অহংকার ভালো নয় গিন্নি, এই আমি তোমাকে বলে দিলাম। মনের ভিতরটা জ্বলে যাচ্ছে গো। পৃথিবী আমাদের পদানত, কিন্তু তাতে কি? পৃথিবীর সব কিছু আমার ইচ্ছে মতো হয় ঠিকই, কিন্তু চাঁদ সূর্য তো আমার ইচ্ছেতে চলে না। যখন ইচ্ছে এদের উদয় ঘটছে, যখন ইচ্ছে অস্ত যাচ্ছে। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দামই নেই, না নাই চলতে পারে না। ওগো ওগো শুনছো কি 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 হয়েছে গিন্নি? ধাক্কা দিয়ে ঘুম ভাঙালে কেন? আমি আছি আমার চিন্তা নিয়ে, আর তুমি নাকে সর্ষের তেল দিয়ে ভুষমুষ করে ঘুমোচ্ছ। তুমি এক্ষুনি যাও নদীর তীরে, তোমার মাছ বন্ধুকে ডেকে বলো আমি চাঁদ সূর্যকে বশ করতে চাই। এই ক্ষমতা আমি চাই, আমি চাই। মাছ ভাইয়া, মাছ ভাইয়া, আর একবার দেখা দাও বন্ধু, বড় বিপদে পড়েছি। কি হলো বন্ধু, এত কান্নাকাটি কিসের? আজ আবার কি হলো? বন্ধু, আমায় গিন্নি পাঠিয়েছে তোমার কাছে। আজ তার হুকুম, চন্দ্র সূর্যকে বশ করার ক্ষমতা সে অর্জন করতে চায়। তার কথায় প্রতিদিন চাঁদ সূর্য উঠবে, আবার অস্ত যাবে। বেশ, তুমি বাড়ি যাও। বুঝেছি, তোমার গিন্নি এবার সেটাই পাবে যা তার পাওয়া উচিত। দেখলে তো গিন্নি, বলেছিলাম না বেশি লোভ ভালো নয়, অল্পেতেই খুশি থাকতে হয়, কি তাই না?